السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد درشق من دولي پرشنك شاء الله الرجل وشانت وابترينه قال الرسول صلى الله عليه وسلم أمرا মুসলিমরা অনেকেই রয়েছে যারা এ বীজ তথা আরবি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখ সিয়াম পালন করে থাকে অনেকে দেখা যায় যে তারিখ মনে রাখতে না পারার কারণে বা ভুলে যাওয়ার কারণে তারা তেরো চোদ্দো পনেরো তারিখ সিয়াম পালন করতে পারে না তাদের জন্যই আজকের সুসংবাদ রাসুলসল্লা আলী ও সাল্লাম এর পক্ষ থেকে আমরা সেটি জানাবো ইনশা আল্লাহ বিষয় হচ্ছে যে ইসলাম অত্যন্ত সহজ যদি আপনি আমি সেটা মেনে নিতে পারি আর যদি মেনে নিতে না পারি তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত কঠিন আল্লাহ সুহানো তালা পবিত্র কোরআন হাদিস আমাদের জন্য সহজ করে নাজিল করেছেন আল্লাহ তালা সরাকামার সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ চার জায়গায় উল্লেখ করেছেন আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি আছো কি কেউ কোরআন নিয়ে গবেষণা করবে তো কোরআনুল করিম হাদিস এগুলো হচ্ছে সহজ জিনিস আজকে আমরা সহজ বিষয়টি জানাব আপনাকে আর তা হচ্ছে যে বীজ আরবি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখ যদি আপনি শ্রীম পালন করতে না পারেন ভুলে যাওয়ার কারণে অথবা তারিখ না জানার কারণে যে কোনোভাবে যদি আদায় করতে না পারেন তাহলে আপনি যে কোনো সময় আদায় করে নিতে পারবেন মাসের মধ্যে মোয়াজা আদাফিয়া রসেমা তিনি আয়েশা রদিয়াল্লাহ তালাকে জিজ্ঞাসা করছেন যে রসুল আলী সাল্লাম কি মাসে তিনটা করে সিয়াম পালন করতেন তখন তিনি বললেন যে হ্যাঁ তিনি মাসে তিনটা করে সিয়াম পালন করতেন মোয়াজা রসেমাহুল্লাহ তিনি বলছেন যে রসুল সাল্লিহসাল্লাম মাসের কোন তিন দিন সিয়াম পালন করতেন তখন আয়সা রদি আল্লাহ তালান হা তিনি বলছেন যে রসুল সাল্লিহসাল্লাম মাসের যে কোনো তিন দিন সিয়াম পালন করতেন কোনো দ্বিধা করতেন না আল্লাহ আকবর যে হাদিসটি রয়েছে সেই মুসলিমের মধ্যে এগারোশো ষাট নম্বর হাদিস আবুদাউদের মধ্যে রয়েছে দুই হাজার চারশো তিপ্পান্ন নম্বর হাদিস মিশকাতের মধ্যে রয়েছে দুই হাজার ছেচল্লিশ নম্বর হাদিস তো এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে যারা আইএমএ বিজের সিয়াম বা তেরো চোদ্দো পনেরো তারিখ আরবি মাসের এই সিয়ামগুলো পালন করতে পারবে তাদের জন্য তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আর যদি দেখা যায় যে মিস্টেক হয়ে গেছে বা অনেক নারীরা রয়েছে যারা হায়গ্রস্ত থাকার কারণে ঋতুবতী থাকার কারণে আদায় করতে পারেন না তাদের জন্য এটা একটা সুযোগ যে তারা যখন পবিত্র হয়ে গেলেন যদি এই তারিখগুলোর মধ্যে ঋতুবতী অবস্থায় থাকেন এবং দেখা যাচ্ছে তারিখ অতিক্রম করেছে তারপরে তিনি পবিত্র হলেন তাহলে তিনি মাসের যে কোনো তিন দিন সিয়াম পালন করতে পারবেন এটা আল্লাহ সুবাহান তালার পক্ষ থেকে আমাদের প্রতি এক মহা অনুগ্রহ এই জন্য আমাদেরকে বেশি বেশি সুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে নফল বেশি বেশি পালন করার জন্য তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি